ওকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো প্রিয়জন বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল এর সাথে গেঞ্জাম করে ইমো থেকে আপনি তাকে ব্লক করে দিয়েছেন, এখন আপনি তাকে ইমোতে আর খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ আপনি কিভাবে তাকে আনব্লক করবেন এটা এখন তার বুঝতে পারতেছেন না। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু খুব সহজেই আপনি যাদেরকে ব্লক মারছেন তাদেরকে কিন্তু কয়েক মিনিটের ভিতরে আনব্লক করতে পারবেন। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা নতুন ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব। তো যাদেরকে আপনি ব্লক মারছেন তাদেরকে আনব্লক করতে হলে আপনার ইমোতে প্রবেশ করতে হবে। ওকে, তো ইমোতে চলে আসার পরে যেখান থেকে আপনার লোগো, অর্থাৎ আপনার যে ইমোর লোগোটা দেখতে পাবেন এই লোগোর উপরে একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তো আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দুই নম্বর এই যে এখান থেকে জাস্ট পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে দিন। ওকে, সো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এখানে অসংখ্য অপশন অসংখ্য ইয়াশো হবে। আপনারা জাস্ট এখান থেকে যেটা করবেন, এই যে ম্যানেজিং ডিভাইসের নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ব্ল্যাক লিস্ট, আপনার এই অ্যারোপটা একটা ক্লিক করে দিতে হচ্ছে, ঠিক আছে? তো অ্যারোপটা যখন আপনারা ক্লিক করে দিবেন তখন এই যে দেখতে পাচ্ছেন আমি আমার এক ফ্রেন্ডকে ব্লক মেরে দিছি, এখন এখান থেকে তাকে আমি আনব্লক করে দেখাবো। তো আনব্লক করতে গেলে এই যে এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনার, এই যে এইখানে এখানে একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দিলে কিন্তু এই যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, তারপর এখান থেকে আনব্লক, ঠিক আছে? আনব্লক করে দিলে কিন্তু এখন সে ব্লক থেকে কিন্তু আনব্লক হয়ে গেছে। এখন এই যেখান থেকে প্রোফাইল নামের যে অপশনটা দেখতে পাবেন এই অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনি তাকে মেসেজ করতে পারবেন। আমি এখানে ক্লিক করে দিলে আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন না, ঠিক আছে? তো এইভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনি আপনার যে কোনো কাছের ফ্রেন্ড সার্কেল যে কাউকে মনের অজান্তে অথবা রাগের বশতে আপনি যদি কাউকে ব্লক মেরে থাকেন ইমোতে, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি তাকে আনব্লক করতে পারবেন। আর ব্লক করবেন কী করে যদি আপনাকে কেউ বিরক্ত করে? তো এই যে এখান থেকে যাক ব্লক করবেন, যেখান থেকে জাস্ট তার উপরে একটা ক্লিক, তার নামের উপরে একটা ক্লিক করে দিন। দেওয়ার পরে তার আইডি চলে আসবে, তাহলে উপরে তিনটা থ্রি ডট মেনু পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে সবার নিচে রিপোর্টের নিচে দেখতে পাবেন ব্লক, এই ব্লকের উপরে একটা ক্লিক করে দেবেন, সুইচটা অন করে দেওয়ার পরে এখান থেকে ব্লক করে দেবেন, ব্যাস সে কিন্তু ব্লক হয়ে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার ইমোতে যাদেরকে আপনি ব্লক করেছেন আনব্লক করতে পারেন, আর যারা আপনাকে বিরক্ত করে তারা কিন্তু আপনি ব্লক মারতে পারবেন খুব সহজে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।